আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকিতে। আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল খুলবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। তো আমি আজকে এই বিষয়টি নিয়ে পুরো আলোচনা করব, আপনারা কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলবেন একদম প্রফেশনালিভাবে। তো যারা এই বিষয়টি না জানেন তারা ভিডিওটি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো আমি পুরো ভিডিওটি জুড়ে আছি মোহাম্মদ ইসমাইল। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার একটি জিমেল অ্যাকাউন্ট, গুগলি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো যাদের জিমেল অ্যাকাউন্ট নাই তারা, আমার একটি ভিডিও করা আছে এখানে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনারা চাইলে আমার চ্যানেলে এসে এই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখানে ক্লিক করেও ভিডিওটি দেখে নিতে পারেন। তো আপনাদের জিমেল অ্যাকাউন্টটি থাকলে আপনাদের মোবাইলও এই সিস্টেমটি করা যায়। মোবাইলে যখন আপনার ইউটিউবের চ্যানেল খুলবেন তখন কিন্তু ওটার বিভিন্ন ধরনের অপশনগুলো আসে না, তো যার কারণে মোবাইল অ্যাপসে সেটা করাটা পসিবল হয় না। যার কারণে যেটা আপনার করতে হবে, আপনার মোবাইলের যে কোনো একটা ওয়েব ব্রাউজার আপনার ওপেন করে নিতে হবে। তো আমি আপনাকে বলবো আপনি যে ক্রোম ব্রাউজারটা আছে সেটাকে আপনি ইউজ করার জন্য। তো আপনার জাস্ট ক্রোম ব্রাউজারকে আপনি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেলে এটাকে এখানে উপরে তিনটা ডটে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে আপনি এটা ওকে করে দিবেন। তারপরে এখানে আপনার নর্মালিভাবে আপনার ইন্টারফেসে ইউটিউব একটি অ্যাপস থাকবে, তো এই ক্রোম ব্রাউজারে, তো আপনি এটার উপরে ক্লিক করে নেবেন, না হলে এখানে সার্চ করে নেবেন www.youtube.com। তো ইউটিউব চ্যানেলটা ইন্টারফেসটা ঠিক এরকমভাবে চলে আসবে। তো আসার পর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এইদিকে একদম উপরের দিকে দেখতে পারবেন এখানে একটি চিহ্ন আছে, এই আইকনের ভিতরে আপনারা জাস্ট ক্লিক করবেন। যখন আইকনে ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে, তো আপনাদের যে কাজটি করতে হবে এখানে লেখা আছে মাই চ্যানেল, মাই চ্যানেলের ভিতরে আপনারা ক্লিক করবেন। মাই চ্যানেলে ক্লিক করার পরে এখানে আপনার যেই ডিফল্ট অবস্থা আপনার জিমেল আইডির যে নাম থাকবে সেই নামটাকে আপনারা চাইলে ওই নামের উপর আপনারা চ্যানেল করতে পারেন, অথবা আপনি যে নামটা দিবেন সেই নামটা এখানে আপনি লিখে দিবেন। তো আমি এক্সাম্পল হিসাবে একটা কিছু লিখে দিচ্ছি। আপনাদের চ্যানেলের নামটা লেখা হয়ে গেলে এখানে যেই ক্রিয়েট চ্যানেল এখানে আপনারা ক্লিক করবেন। তো ইন্টারফেসটা এরকমভাবে চলে আসবে। তো এখন আপনাদের চ্যানেলের কোনো কাজই হয়নি, তো আপনার যে কাজটি করতে হবে এটাকে পুরোপুরিভাবে এনেবল করার জন্য সেখানে আপনার এখানে একটা অপশন দেওয়া আছে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলের ভিতরে আপনি ক্লিক করবেন। তো এখানে আসার পর এখন দেখুন আপনার চ্যানেলটা ওকে হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনার আপনি কি করবেন, এখানে আপনার যে ফটো, যে চ্যানেল, যে লোগোটা আছে সেটা আপনি দিতে পারেন। তারপর এখানে চ্যানেল আর্ট, আর্ট অর্থাৎ আপনারা যারা ফেসবুক ইউজ করেন তো আপনাদের যে কভার ফটো একটি অপশন থাকে এই কভার ফটো এখানে দিতে পারেন। তো আমার সেকেন্ড একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চ্যানেল আর্ট করবেন, কীভাবে বেটার কভার ফটো দিবেন, সেই বিষয় নিয়ে আমি পরে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। কারণ এই ভিডিওতে যদি আমি এগুলো আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আপনাদের সব কিছু ওকে হয়ে গেছে, এখন আপনাদের হোম, এখানে ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল এবং অ্যাবাউট সব কিছু আপনারা এখান থেকে একটা একটা করে এডিট করে নেবেন। এবং এই চ্যানেলটাকে আপনার এখন ভেরিফাই করতে হবে, ভেরিফিকেশন না করলে আপনার কিন্তু এখানে প্রসেসিং পুরোপুরি হবে না। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে উপরে দেখতে পারতেছেন ভিডিও ম্যানেজার, এই ভিডিও ম্যানেজারের উপরে আপনারা জাস্ট ক্লিক করবেন। তো এখানে আসার পর ইন্টারফেসটা ঠিক এরকমভাবে চলে আসবে। তো আপনাদের এখন যে কাজটি করতে হবে চ্যানেলটিকে ভেরিফিকেশন করার জন্য, এখানে চ্যানেল নামের একটি অপশন পেয়ে যাবেন, এই চ্যানেলের ভিতরে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেসটা ঠিক এরকমভাবে চলে আসবে। তো এখন এখানে একদম উপরেই একটি অপশন পাবেন ভেরিফাই, তো এই ভেরিফাইয়ের উপরে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনাদের বলা হচ্ছে আপনাদের প্রথমত আপনারা যে সেট আপটা করতে হবে সেটা হচ্ছে আপনার কান্ট্রি, এখন আপনি কোন কান্ট্রিতে আছেন সেটাকে আপনার এখানে সেট আপ করে নেবেন। তারপর এখানে বলা হচ্ছে আপনাকে কল দিয়ে তারা কনফার্মেশন করবে, অথবা আপনার মেসেজ দিয়ে তাদের যে কোড নাম্বার আছে ভেরিফিকেশন সেটা আপনি দিবে। তো আপনি আপনার চয়েস মতো করে যদি কল দিয়ে নিতে চান তাহলে কলের এখানে ক্লিক করবেন, আর যদি টেক্সট মেসেজ চান তাহলে টেক্সট মেসেজের উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নিচে আরেকটি অপশন চলে আসবে, এখানে
লেখা আছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, তো আপনার জাস্ট এখানে ফোন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে যে সাবমিট যে অপশনটা আছে সাবমিট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো আপনারা যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটারও অলরেডি আপনাদের ওখানে SMS চলে আসবে, তো আমারও এখানে SMS চলে আসছে। তো এখানে কোড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে ইন্টারফেসটা ঠিক এরকমভাবে চলে আসবে। তারপর আপনারা এখানে এই যে কন্টিনিউ যে অপশনটা আছে এই কন্টিনিউর উপরে আপনারা ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে অলরেডি ভেরিফাইড এই লেখাটা চলে আসছে, তার মানে এই চ্যানেলটা এখন ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনাদের ভিডিও আপলোডিং এবং ভিডিও থাম্বনেল এবং অন্যান্য যে সমস্ত সুবিধাগুলি সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখন এই ইউটিউব চ্যানেলের কাজটা শেষ, এখন আপনি ব্যাগে চলে যাবেন। আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটার ভিতরে আপনারা যেভাবে আপনার ভিডিও আপলোড করা সেটা কিন্তু আপনারা খুব ইজিভাবে করতে পারেন। এবং এই ইউটিউব চ্যানেলে আপনারা কীভাবে এটার ফটো এবং কভার ফটো কীভাবে করবেন এগুলো আমি বিস্তারিত পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আপলোড করে যাব। আপনারা আমার চ্যানেলে এসে প্লে লিস্টে এখানে দেখতে পারবেন, ইউটিউব সম্বন্ধে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুলবেন। আর এই ইউটিউব চ্যানেল নিয়ে যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি আবারও বলে নিই, আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওর ভিডিওগুলো আপলোড করে যাব। তো আপনারা যদি ভিডিওগুলো পেতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যান। এটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, নিজে জানুন আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলি পাওয়ার জন্য। আর ভিডিও সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতক্ষণ সময় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।